साजे मेघ बेधे राखी पायर डोके अटके राखी हवाए गड़ा जानाला खुले दिले अंधकार ढुके पड़े रात्रि घुम पोका हाहाकार पाथर चोक तबु स्वप्ने माखामाखी तोर कारुता आमी स्वप्न हो আমি নজি শঙ্কেলের মেয়ে তাই তো আগে বলবে না নজি শঙ্কেলের মেয়ে কি আশ্চর্য এসো এসো ভিতরে ও মাই গড আরে ঠিক আছে একটা থাপ্পড় মারবো তুই জ্যোতিকে চিনিস না চিনি তো কেমন আছো জ্যোতি সারা রাত ঘুমা নাই একটু ঘুমাবো কোন একটা জায়গা যদি একটু দিতেন চলো হাসান ভাই এবার বলেন ভাবি কোথায় তোমার ভাবির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে তুমি শোনো নাই কই না তো শুনবা কেমনে লজ্জার কথা আমি কাউকে বলছি নাকি কিন্তু কেন মানে ভাবি তো অনেক সুইট ছিল আর আমি বাবার কাছে ভাবির ছবিও দেখেছি ডিভোর্স হলো কেন হ্যাঁ দেখতে তো অবশ্য সুইটই কিন্তু কথা বললে বুঝবা যে কি রকম ঝাল মুম্বাই মরিচ খাইছো কোনোদিন জিব্বা যেরকম ঝাল লাগে ওর কথা শুনলে একেবারে কান ঝালাপালো হয়ে যায় কান জ্বলে মানে কি হ্যাঁ কথার আগে পরে ঝাড়ি না দিয়ে কথাই বলতে পারে না আইসো না আইসো না এই যে তুমি আমার সঙ্গে কি সুন্দর করে কথা বলতেছো শান্ত মোলায়েম একেবারে পুরো মাখনের মতো কিন্তু তোমার ভাবি যদি আমার লগে এই কথাগুলি কইতো মানে আগে পিছে অন্তত গোটা তিরিশেক ঝাড়ি মারতো নিশ্চয় আপনি ঝাড়ি খাওয়ার মতো কাজ করেন অকারণ তো আর আপনার ঝাড়ি দেয় নাই তাই না হ্যাঁ আমার মতে বুদ্ধি কম এটা আমি বুঝি আমি ঝাড়ি খাওয়ার মতো কাজ করতে পারি কিন্তু তোমার মতে তো বুদ্ধি বেশি আছে তো তুই আমারে বুঝে বলবি না তাও তো বুঝে বলে না আপনার মাথায় যে বুদ্ধি কম সেটা আপনারা কে বললো তোমার ভাবি বলছে মানে মুম্বাইয়ের নায়িকা আছে না কারিনা কাপুর ওর হলো জিরো ফিগার সাইজ আর আমার ব্রেন হলো জিরো ব্রেন সাইজ অ্যাবসলিউটলি জিরো হাইছো না হাইছো না এটা তোমার ভাবিই বলছে আমারে আপনি কিন্তু অনেক পিকিউলিয়ার আছেন হ্যাঁ
গতকালকে ইলোরার সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে, সে বলছে আমার মাথায় যতক্ষণ বুদ্ধি না বাড়বে ততক্ষণ সে আমার সাথে কোনোদিন এখানে থাকার কথা চিন্তাই করতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে আপনি বোকা, আর এই কারণে আপনার সাথে ভাবির ডিভোর্স হয়ে গেছে। ওকে হাসান ভাই, এখন থেকে আপনার বুদ্ধি বাড়ানোর দায়িত্ব নিলাম আমি। আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনি শুধু আমার কথা মতো চলবেন আর আমি দেখি আপনার বুদ্ধি বাড়ানো যায় কি। সত্যি সত্যি দেখো ফ্রি আছে কিনা। মানে কিটা তো আমিও বুঝতে পারছি না, ফোন রাখ, আমি তোর টাইম টু টাইম জানাবো, হ্যাঁ চান্স পেলে চলে আসিস। আচ্ছা দেখি দাঁড়া সন্ধ্যার দিকে একবার আসতে পারি। আচ্ছা আমি রাখি। আসবে গরম চালা ভঙ্গ করছে, আসবে ঠিকই কিন্তু ঘুরে আসবে, এক সময় পায়ে ধরে রিকোয়েস্ট করলে তারপর আসবে। বাদ দে আমি ডাক্তার দিয়ে গেলাম, তুই খেয়াল রাখিস। বল বাবু, শোন একটা ঝামেলা হয়ে গেছে। এই জ্যোতির হাজবেন্ড বেটা সেলিম মনে হয় গেস করছে যে জ্যোতি আমাদের বাসায় আছে,
বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে। দাঁড়া আমি নামতেছি, শালার একটু দোলাই লাগাই। বাবু প্লিজ কোনো প্রকার সিন ক্রিয়েট করবি না, আমি বাসায় না আসা পর্যন্ত কোথাও যাবে না তুই। সবসময় ব্যাকফুটে থাকিস কেন? হ্যাঁ আমার একটু হ্যান্ডেল করতে দে। বাবু বেশি বুঝবি না, যা করার আমি আসার পরে করবো। সাংঘাতিক টাইপের লোক, তুই বুঝিস না এটা। আচ্ছা সে সুযোগ কিন্তু তোর এখনো আছে, তুই বললে এখনই বেরিয়ে যাই। চল পটলা পটলি নিয়ে আসছি কিন্তু, ওকে কয়েকটা দিন থাকবো, তুই যদি বেরো করে দিস তারপরে কিন্তু থাকবো। জি না, আমাদের এখানে আমরা থাকার জন্য কাউকে অ্যালাউ করি না। এটা হচ্ছেন খুব ভালো কথা, চাটা খান খেয়ে বিদায় হন, থাকা যাবে না। চা খাবেন তো? চা দিবে, কিন্তু সকাল থেকে কিছু খাইনি, ভাত খেতে পারবে? দিচ্ছি। দীপা আচ্ছা শোনো, সেটা হচ্ছে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। শোন তুই আসছিস অনেক খুশি হয়েছি, এই উদ্দেশ্য উদ্দেশ্য কিছু বলতে হবে না আমাদেরকে, ঠিক আছে? না না না, তারপর একটু খুলে বলা দরকার। বল। সেটা হচ্ছে যে মাঝখান তো তোর এখানে কিছুদিন ছিলাম, তখন আমি একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম, লেখাটাও বেশ তর্তর করে এগোচ্ছিল, তারপরে তো বাসা চলে গেলাম এবং তার সাথে লেখাটাও স্টপ হয়ে গেল। এখন মনে হচ্ছে যে কী কারণে স্টপ হয়ে গেল সে কারণটা আমি ধরতে পেরেছি। কী কারণ? কারণটা হচ্ছে যখন আমি লেখালেখি করি না তখন আমার খুব চা খেতে ইচ্ছে করে, আর তোর বউ সেটা কীভাবে যেন টের পায়, তারপর চামারের মতো এক কাপ চা হাতে নিয়ে হাজির হয়। তার মানে হচ্ছে কি চা ছাড়া লেখাই করছে না। তাই আমি ঠিক করেছি আমি এখানে আরও তিন চার দিন থাকবো, তারপর উপন্যাসের ভূতটা মাথা থেকে নামাবো, তারপর এখান থেকে যাবো। ওকে জিরো রয়েছি। আরে কী আজব, এত আসার কিচ্ছু নাই। জিনিস নিয়ে আসছি, এটা হচ্ছে খাঁটি দার্জিলিং টি। ওকে আর শুনো, তোর বউকে বল যখন চা বানাবে নিজের জন্য যেন এক কাপ বানায়, ওকে? কারণ মানে এই একটা চা খাওয়ার মতো পিঙ্গার দুনিয়াতে নাই। আসছি। ঠিক আছে সারাদিন বাসায়? হ্যাঁ বেরোবো ভাবছি। চল একটা বিড়ি খাই। এই যে দেখেন, এই পাঁচটা জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার বুদ্ধি অটোমেটিক্যালি বেড়ে গেছে। তাই নাকি? এক নাম্বার পয়েন্টটা হলো মিনিমাইজ টেলিভিশন ওয়াচিং, আপনাকে কম কম টেলিভিশন দেখতে হবে। আরে কি বলো তুমি, টেলিভিশন কি দোষ করলো? মানুষের বেসিক দুটো ইন্দ্রিয় হচ্ছে চোখ আর কান। আপনি যখন টেলিভিশন দেখেন তখন এই দুটো ইন্দ্রিয় ব্লক হয়ে যায়, আর এই দুটো ইন্দ্রিয় যখন ব্লক হয়ে যায় তখন আপনি যেই বিনোদনটা পান সেটা হচ্ছে খুব সস্তা মানের বিনোদন।
আপনি আপনার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কোনো বিনোদনই পাবেন না। আরে আমার তো টেলিভিশন দেখতে খুবই ভালো লাগে, এখন এইটা আমাকে বন্ধ করে দিতে হবে? যদি বুদ্ধিমান হতে চান তাহলে অবশ্যই আপনাকে করতে হবে। ভালো একটা আপদের মধ্যে পড়তে যেতেছি, বুঝছি কপালে অনেক খারাপই আছে। সেকেন্ড পয়েন্টটা হলো আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, এই যেমন ধরেন ক্লাসিক্যাল উপন্যাস, সাইকোলজি, ফিলোসফি এই টাইপের বই। এগুলো যখন আপনি পড়বেন তখন আপনি মানুষকে খুব সহজে অ্যানালাইজ করতে পারবেন। কি হলো আসান ভাই? বই পড়বো আমি, মানে ব্যাপার হলো যে আমি নতুন বই কিনতে আমি খুব ভালোবাসি, বই সাজায় রাখতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ আমার কাছে ভালো লাগে, কিন্তু বই পড়তে শুরু করলে না আমার কেমন যেন ঘুম পায়, মানে হয় না মানে এই বিষয়টা বাদ দিয়ে না মানে নেক্সট নেক্সট অন্য কিছু। হ্যাঁ, থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে যেটা হবে আপনার শরীর অনেক ফিট থাকবে, ব্রেন অনেক ক্লিয়ার থাকবে, এতে করে আপনি অনেক সুস্থ থাকবেন। আরে কি বলো তুমি, এই বয়সে এক্সারসাইজ করলে খবর আছে রে ভাই আমার? আরে ধুর, এখন বাজারে যে কত ধরনের মেশিন কিনতে পাওয়া যায় আপনি জানেনই না। আমি আজকে বিকেলে মার্কেটে যাব, আপনার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসবো। নতুন কি এক বিপদের মধ্যে পড়লাম আবার? বিপদের এখনো শেষই হয় নাই, আপনাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সকালে উঠতে হবে, রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে। আচ্ছা রাতে না হয় তাড়াতাড়ি আমি ঘুমালাম, কিন্তু সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে কেন? সকালবেলা মানুষের ব্রেনটা একটু বেশি কাজ করে, আর যারা ক্রিয়েটিভ রাইটার তারা খুব সকালবেলা লিখে, আর এই কারণে আপনাকে সকালে উঠতে হবে। আমি তো ক্রিয়েটিভ রাইটার না, সুতরাং আমাকে সকালবেলা উঠতে হবে কেন? আপনি ইন্টেলিজেন্ট হতে চান না চান না? আচ্ছা আচ্ছা, চাই 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 চাই, অবশ্যই চাই। আর কি কি করতে হবে রে ভাই? নিজেকে নিজের সময় দিতে হবে। নিজেকে নিজের সময়? হ্যাঁ বুঝতে পারছি, মানে নিজেকে নিজের সময় এইটা আবার কি? একা একা থাকতে হবে। একা একা থাকতে হবে? হ্যাঁ একা একা থাকতে হবে, এই কাজটা আমি খুব ভালো পারি। সারাটা জীবন তো প্রায় আমি একা একাই থেকে গেলাম, এইটা আমার যাতে কেউ ভালো পারে না এই বিষয়টাতে আমি একবারে এক্সপার্ট। এই একা একা থাকা সেই একা একা থাকা না। তাহলে কি একা একা থাকা? এটা হলো আপনাকে নিজের সাথে নিজের অনেক কথা বলতে হবে, নিজের ভুল ত্রুটিগুলো নিজে খুঁজে বের করবেন, সেগুলো নিয়ে অ্যানালাইজ করবেন, নিজেকে অ্যানালাইজ করবেন। হাসান ভাই, আমি আপনাকে একটা রুটিন করে দেব, আগামীকাল থেকে আপনি আমার রুটিন অনুযায়ী চলবেন, ঠিক আছে? মনে হচ্ছে আমি একটা মহা বিপদের মধ্যে পড়তে যেতেছি, বোকা ছিলাম আগে, সেটাই তো ভালো ছিল, সালা খুঁজতে যেয়ে তো হচ্ছে কপালে খারাপ গেছে। কই যা? না ঠিক আছে থাকি, বল। আর কিছু নাই, এই পাঁচটাই। ওনার ক্ষতগুলোর যে অবস্থা তাতে হসপিটাল নেবার কিছু নেই, বাট জ্বরটা অনেক বেশি। ওষুধ খেলে কাজ হবে না? কাজ হবার কথা, বাট ওনার এই অবস্থা হলো কী করে? পুলিশ কেস টেস না তো? জি না, কোনো পুলিশ কেস না। ও
মুখের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারুতার, আমি স্বপ্ন একলা।